এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল জিন্স কোন কোন বিষয়গুলো দেখলে আপনি চিনতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। এই ভিডিওতে কিন্তু ছোট্ট একটা গেম শো আছে, যদি আপনি জিততে পারেন তাহলে আমি আপনাকে আপনার সাইজ অনুযায়ী এক্সপোর্ট কোয়ালিটির জিন্স মার্কেট থেকে কিনে আমি আপনার বাসায় পাঠিয়ে দিব। হোম ডেলিভারি টোটালি ফ্রি অ্যাজ এ গিফট, সো কিপ ওয়াচিং। অলরাইট, সো ফার্স্ট উই আর গোনা টক অ্যাবাউট দ্য সুইং, মানে সেলাই। এক্সপোর্ট কোয়ালিটির জিন্সের সেলাই সবসময় নিখুঁত হবে এবং ক্লিন হবে। কোনো সুতা বের হয়ে আছে কিংবা আঁকাবাঁকা সেলাই বা আঁকাবাঁকা কাপড় বের হয়ে থাকবে না, কিংবা এক এক জায়গায় এক এক রকমের সুতার সেলাই তুমি হবে না। একদম সেম রঙের সুতা হবে, সেম টাইপের সেলাই হবে, নিখুঁত হবে, একদম ক্লিন হবে। সো আমি আপনাকে এই ব্যাপারটা আরো ভালো করে বোঝার জন্য এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। অরিজিনাল জিন্সের সেলাই আপনি দেখেন সবকিছু একদম নিখুঁত এবং কোনো এক্সট্রা সুতা বের হয়ে নেই, কোনো ভাঁজ একদম কোনো কিছুই নেই। এইদিকে ফেক জিন্সের আপনি দেখেন যে সুতা বের হয়ে আছে, সেলাই এক এক জায়গায় এক এক রকম, সেলাইয়ের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই এবং কাপড় বের হয়ে আছে, এবং এটাই ফেক জিন্স। সেকেন্ড, আপনি যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে ফিনিশিং। এক্সপোর্ট কোয়ালিটির জিন্স সবসময় নিখুঁত ফিনিশিং হবে, কোনো সুতা বের হয়ে থাকবে না, সুতার গুলটি পাকানো থাকবে না, সেটা ভেতরে হোক কিংবা বাইরে হোক না কেন। বিকজ বিদেশে আমরা এখানে জিন্স 300-400 টাকা দিয়ে কিনি না কেন, বিদেশে একটা জিন্স 5-7-10 হাজার টাকা দিয়ে বিক্রি করা হয়। তার মানে জিনিসটা কোয়ালিটি ঠিক ওই রকমই হতে হবে। অরিজিনাল জিন্সের ভেতরের দিকে সেলাই, বাইরের দিকে সেলাই, পায়ের এখানে একদম নিখুঁত সেলাই করা থাকবে। এদিকে ফেক জিন্সের দেখেন সুতা বের হয়ে আছে, এক এক জায়গায় এক এক রকমের সুতা, নিখুঁত নয়, পায়ের দিকে এরকম একটু ঝামেলা, এরকম একটু গোছ পাকানো আছে। এক্সপোর্ট কোয়ালিটির জিন্সের চেনার আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ব্র্যান্ডিং, মানে আপনি ওই যে ব্র্যান্ডের প্যান্ট আপনি কিনছেন সেটা সব জায়গাতে তাদের ব্র্যান্ডের নাম লেখা থাকবে, এক এক জায়গায় এক এক ব্র্যান্ড থাকবে না। বিষয়টা বোঝার জন্য আমি আপনাকে এক্সাম্পল দেখাই দিচ্ছি। ব্র্যান্ডিং খুব প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং সবখানে তাদের নাম লেখা থাকবে, কেয়ার লেভেল থাকবে। অনেক সময় যেটা হয় যে আপনার ব্র্যান্ডের নাম কেটে দেওয়া হয়, বিদেশির ব্র্যান্ড যদি জানতে পারে যে হ্যাঁ আমরা এগুলো পড়তেছি বা বাংলাদেশের মার্কেটে ছড়াই গেছে, তাহলে অনেক বড় সমস্যা হতে যাবে। আপনি ওইটা দেখলেও বুঝতে পারবেন যে হ্যাঁ প্রোডাক্টটা অরিজিনাল আছে। এবং জিপারে অনেক সময় আপনি দেখবেন যে YKK এই নামটা লেখা থাকে। এই বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি জিন্স কিনতে পারবেন। অলরাইট, সো নাও অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ফ্যাব্রিক কোয়ালিটি। আমরা বাংলাদেশে 2 নম্বরই করতে পারি, বিদেশে 2 নম্বরই করে না। আর এক্সপোর্ট কোয়ালিটি জিন্সের কাপড় সবসময় টপ নচ হবে। এইখানে দুটো জিনিস আপনি খেয়াল রাখবেন। ফার্স্ট হচ্ছে কাপড় একটু টানলে বলবে, একটু স্ট্রেচি ফ্যাব্রিক হবে, কাপড়টা একটু সফট টাইপের হতে পারে। আর সেকেন্ড হচ্ছে কাপড়টা একটু ভারী হয়, লাইক হালকা না, একটু ওয়েট আছে কাপড়ের। এই বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা অরিজিনাল জিন্স। অলরাইট, সো হিয়ার কামস দ্য ফাইনাল, যেটা হচ্ছে যে ফিটিংস। এই জিনিসটা যদি আপনি ভালোমতো খেয়াল করেন বা বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি অরিজিনাল মাল কিনছেন নাকি কিনেন না। এক্সপোর্ট কোয়ালিটি জিন্স আমাদের বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয় নাই, এটা তৈরি করা হয়েছে আমেরিকা, ইউরোপ এই টাইপের মানুষের বডি মেজারমেন্ট অনুযায়ী। সো কেউ যদি আপনাকে বলে যে ভাই আমি আপনাকে অরিজিনাল জিন্স দিছি, একদম পুরা দেখলেন পারফেক্টলি ফিট হয়ে গেছে, ব্রো দেন দিস প্রোডাক্ট ইজ ফেক, কেন আমি আপনাকে বলি? বিদেশের মানুষের সাথে আপনার আমার কোমর হইতে পারে কিন্তু লম্বাতে হবে না, বিকজ দ্য ট্যাং টু লম্বা। তাই যখন আপনি এক্সপোর্ট কোয়ালিটি জিন্স পরবেন চেষ্টা করবেন সেটা পরে দেখার জন্য, পরে দেখেন সব সময় যেটা হবে এটা লম্বা হবে, আপনার থেকে কোমর হইতে পারে, থাই পর্যন্ত হইতে পারে, কিন্তু তারপরে হয় জিন্স লম্বা হবে, একটু ঢুলা ঢালা হবে। এটাই হচ্ছে অরিজিনাল জিন্সের একটা বৈশিষ্ট্য। অলরাইট, সো হিয়ার কামস দ্য গেমস। স্টাইল আর্ট সম্পর্কে কিংবা এই ভিডিও সম্পর্কে আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। যে সবচেয়ে বেশি কমেন্ট করবে তাকে আমরা গিফট দিব, এবং যার কমেন্ট সবথেকে বেশি সুন্দর হবে তাকে আমরা গিফট দিব। গিফট কি? আপনার কোমরের সাইজ অনুযায়ী আপনাকে আমি এক্সপোর্ট কোয়ালিটি জিন্স কিনে আমরা স্টাইল হাট থেকে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে প্রোডাক্ট পাঠাই দিব। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন, তাড়াতাড়ি কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, যার কমেন্ট সবচেয়ে বেশি চোখে পড়বে তাকে গিফট পাঠাই দিব। 3 জন লাকি উইনার্স গিফট পাবে। টুইট রাইট নাও। অলরাইট, সো লাস্ট ভিডিওর উইনারদের কথা আমি এখনই বলে দিব। তার আগে আমি বলেছিলাম যে 2 জন মানুষকে আমি গিফট করব, কিন্তু আপনারা 9000 মানুষ কমেন্ট করছেন, 9000 মানুষ। আমি 2 জন মানুষকে গিফট করবো মতে দিতে পারবো না, তাই আমরা গিফট দিব 5 জনকে। আর এই 5 জন হচ্ছে সোয়া, কংগ্রেচুলেশনস। অলরাইট, সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। আই হোপ ভিডিওটা আপনার ভালো লেগেছে। অলরাইট, সো বি ইউ, বি কনফিডেন্ট অলওয়েজ। পুরাই দিতে হবে ভাই, পুরাই, বুঝছেন? বেশি এক্সাইটেড হয়ে গেছি। কাট দ্য ভিডিও।